আজিকার কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ তুলে বুধবার রাজ্য জুড়ে 12 ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধের বিরোধিতায় সেদিন সকাল থেকে আসানসোলের রাস্তায় নামে তৃণমূলের কর্মী সমর্থকেরা। কুলটি নিয়ামক ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধের বিরোধিতায় একটি মিছিল বার করা হয়। অনৈতিকভাবে বিজেপি কর্মনাশা বন্ধের ডাক দিয়েছে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। সাধারণ মানুষ এই বন্ধ পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়। অনৈতিকভাবে একটা কর্মনাশা বন্ধ রেখেছে বিজেপি, তারা সারা রাজ্য বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। কালকে ওরা নবান্ন অভিযান করেছিল এবং সে নবান্ন অভিযান আপনারা জানেন বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং পুরোপুরি ফ্লপ হয়েছে। তো কীভাবে তখন কালকে ওরা চেষ্টা করেছিল লাশের রাজনীতি করবে কিন্তু কিছু করতে পারেনি, তা আজকে আবার ওরা বাংলা বন্ধ কর্মনাশাটা বন্ধ, সে বন্ধ আজকে মানুষ প্রত্যাখ্যান করছে। আজকে সকাল দেখো নবপুর মোড়ের অবস্থা যা স্বাভাবিক, স্বাভাবিকই আছে। একটা মানুষ সব মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে, কেন ওরা কালকে গতকাল যেটা করেছিল ঝান্ডা বাদ দিয়ে ছাত্র সমাজের নাম করে সেটা পুরোপুরি প্রত্যাখ্যিত, আর আজকে বন্ধ মানুষ প্রত্যাখ্যান করে। আমরা জানি যে আজকের যে ঘটনা আমাদের সরকার সেটাভাবে এখন সেই কেসটা দেখছে সিবিআই, ওদের উচিত সিও কমপ্লেক্সকে যে পরে ঘেরাও করা, সিজি কমপ্লেক্সকে ধর্মধর্ণা করা, কিন্তু সেটা ওরা করে না শুধু রাজনীতি করার জন্য, বাংলাকে অশান্ত করার জন্য। যেমন আমরাও চাই দোষীদের শাস্তি হোক, যদি দোষীর শাস্তি হয় সবাই আছে। বিজেপির বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আসানসোলের হটন রোড মোড়, বাসস্ট্যান্ড চত্বর এবং বাজার এলাকায় চলে বন্ধের বিরোধিতায় মিছিল। বিজেপিকে ধান্দাবাজ, ধাপ্পাবাজ, জনগণ বিরোধী বলে কটাক্ষ করেন শ্রমিক নেতা রাজু। এই যে বিজেপি মানে যে ধান্দাবাজ, ধাপ্পাবাজ বিজেপি, জনগণ বিরোধী বিজেপি, তাদের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে দেখেছে কি গো হারা হয়েছে। বিধানসভা, নগর নিগম নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন গো হারা হয়েছে। এদের সঙ্গে মানুষ নেই, এদের এখানে কোনো অস্তিত্ব নেই। এরা বন্ধ করে মানুষকে হারান করার চক্রান্ত করছে, মানুষরা আজকে ব্যর্থ করেছে। বাস চলছে, মিনি বাস চলছে, অটোটোট চলছে, দেখুন বাজারপাট খুলে গেছে, মানুষরা রাস্তায় নেমেছেন। এই বন্ধের রাজনীতি পশ্চিমবঙ্গে চলে না। যখন মধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকবেন, এই বন্ধের রাজনীতি কিন্তু বরদাস্ত করা যাবে না। ব্যাপারটা হচ্ছে মানুষের স্বার্থে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ মানুষের স্বার্থে কাজ করে না। বিজেপি বরাবর অশান্তি লাগিয়ে মানুষকে হয়রান করার চক্রান্ত করছে, মানুষ আজকে ব্যর্থ করেছে। আমরা আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বিজেপি যে মুখাশ আসলে আসলে মুখাশ খুলে দিয়েছেন। বিজেপি হচ্ছে জাতপাতের উপর মানুষের খালি বিবাদ পেদা করা, মহঙ্গায় চরম সীমায় আছে, জিনিসপত্র দাম আকাশছোঁয়া হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। আপনি দেখেছেন পুরো ভারতবর্ষের মানুষরা বিজেপিকে কী অবস্থা করে দিয়েছে। আর কিছুদিন অপেক্ষা করুন, কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না, মানুষরা কিন্তু উখড়ে ফেলে দেবে। আপনি দেখেছেন উত্তরপ্রদেশের অবস্থা কী, আইনত অবস্থা কী খারাপ, সমস্ত বিজেপির রাজ শাসিত রাজ্যে খুব খারাপ অবস্থা। তারা পশ্চিমবঙ্গকে বদনাম করে মিথ্যা মানে গুজব ছাড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলী, রিপোর্ট টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।